অর্থাৎ নবী রাসুলদের স্বপ্নটা কিন্তু স্বপ্ন না এটা আল্লাহ সুবাহ তালার অহিত সন্তান বুঝেছিলেন যে এটা আব্বাকে এমনিতে বলা হয় না এটা আল্লাহর পক্ষতে অহিত সেই জন্য উত্তরের সময় ছেলে বলেছিল কি আপনি আপনাকে যে বিশ আদেশ করা হয়েছে আপনি সেটা করুন মনের ভিতরে থেকে যায় তাহলে কুরবানি করে কোনো ফায়দা হবে না এটা কবুল হবে না আল্লাহর কাছে এই জন্য আমরা আমার পশু যত ছোটই হোক যদি নিয়াতের দিক দিয়ে আমি খালেস থাকে নিয়ত বড় হয় হ্যাঁ অর্থাৎ তাকোয়াটা যদি আমাদের ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আর পশু বড় দিয়ে এখানে পশুর মানদণ্ড দিয়ে কিন্তু আসলে তাকর মানদণ্ড এটা নয় যদি পশুগুলিকে বসীভূত করে না দিতে এই বিশাল আকারে পশু কিন্তু কুরবানি করতে পারতাম না আমরা সে বেঁকে বসলে কিন্তু মানুষ দিয়ে পশুকে ধরে রাখা সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি অনেক বড় বড় পশু যখন আমরা হাত দিয়েছি কুরবানি করার জন্য ধরেছি সে নিজে নিজে মনে হচ্ছে নতজন হয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে যে আমি আল্লাহ হয়ে কুরবানি হয়ে যাচ্ছে আমার যেইটাই আছে সেই পোশাকটাকে সুন্দর পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার পোশাক পরতে হবে ময়লা আবর্জনা এই পোশাক নয় এভাবে বলতে চাই যে উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস আর এর মাটির নিচে কিন্তু আমার স্থায়ী নিবাস এই যে একটা অনুভূতি যে আমি খোলা ময়দানে ঈদের সালাদ পড়ছি আল্লাহর সামনে কথা বলতেছি ঠিক আগে আরাফার ময়দানের দিকে একটু দেখেন ফ্রেন্ড সার্কেল একসঙ্গে হয়ে তারা গান বাজনার যে আসরটা করে বেশ করে ডেক্সেটগুলো নিয়ে ছোট ছোট গাড়িতে করে পিক আপে করে উঠিয়ে রাস্তাঘাটে বিকট শব্দে গান বাজনা এইভাবে দুই তিন দিন যেটা আমাদের ছুটি থাকে আমরা এই ডিভাইসের সাথে লেগে থাকি তাহলে ঈদটা যে মানে ইবাদত ঈদ যে আল্লাহ দিয়েছেন আমাদের উৎসব এবং ক্ষমার জন্য আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ও সালাত আল্ রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও দর্শক মন্ডলী আত্মারিক টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সংলাপের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদ আবদুল্লাহ সাকিব আজকে আজকের এই পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা মাসিক আত্মহারিক পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব ডক্টর আজকে আমাদের সংলাপের বিষয়বস্তু ঈদ উল আজহা চোদ্দশো পঁয়তাল্লিশ এই দিনকে কেন্দ্র করে মুসলিম মম্মা পারস্পরিক সৌহার্দ্য এবং পারস্পরিক সামাজিক সৌজন্যতা পারস্পরিক সামাজিক সম্পর্কগুলো বিনিময় করে থাকে আমরা এই ঈদুল আজহাকে যথাযথ ভাব সাথে এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের দেওয়া সুন্নাত অনুযায়ী ইনশাআল্লাহ পালন করব তবে তারপরেও কিছু বিষয় থেকে যায় যেগুলো বিষয়ে আমরা অনেক সময় না জানার কারণে ভুল করে ফেলি এবং আমাদের সমাজে এমন কিছু নতুন বিষয় চলে আসে যেগুলো আসলে মুসলিম সংস্কৃতির মধ্যে নয় বরং বাইরে থেকে বা অন্যান্য সংস্কৃতি থেকে আগত তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকের মোতারাম অতিথির কাছে আমাদের প্রথম প্রশ্ন ঈদ উল আজহার যে প্রধান উপলক্ষ অর্থাৎ কুরবানি এই কুরবানি আমাদের কোন নিয়তে হওয়া উচিত এবং বর্তমানে আমরা সামাজিক প্রেক্ষাপটে যেটা দেখছি যে কুরবানি নিয়ে প্রতিযোগিতা এবং কুরবানির উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে তো এই বিষয়ে তার বক্তব্য আমরা জানতে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঈদুল আজহা একেবারে নিকটবর্তী আমরা প্রতি বছরই ঈদ উল আজহা উদযাপন করে থাকি কি উদ্দেশ্যে করছি প্রশ্নটা হচ্ছে আমরা কেন করছি আমাদের নিয়ে কি এখানে গোস্ত খাওয়ার প্রতিযোগিতা নাকি আরও কিছু পিছনে আছে বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রতি বছর ঈদ যখন আসছে আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে গোস্ত খাওয়ার একটা প্রতিযোগিতা হচ্ছে আমাদের দেশে মানে কার গরুটা কত বড় হচ্ছে কার খাসিটা কত বড় হচ্ছে আবার একজন একটা খাসি দিচ্ছি আবার একটা গরুতে ভাগে দিচ্ছি এটা নিয়ে কিছুটা অহমিকাও আমাদের মধ্যে কাজ করছে কিছুটা প্রতিযোগিতা কাজ করছে রিয়া এর মধ্যে মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে ফলে এর রুখ যেটা যে উদ্দেশ্যে কুরবানিটা করা উচিত সেখান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এ প্রসঙ্গে আল্লাহ সুবাহন তাল্লাহ কোরআন মজিদ সুর হাজ্জের সাঁত্রিশ নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ সুবাহন তাল্লাহ বলেছেন আল্লাহনা আল্লাহ কি ইয়ান কিহ তাকুয়া মিনকুম যে আল্লাহর কাছে এই কুরবানির রক্ত গোস্ত কিছুই পৌঁছে না ওলা কি পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকোয়া আল্লাহ ভীতি যেটা তোমাদের মনের যে অবস্থা সেটা খুব স্পষ্ট করে এখানে বলা আছে যে স্পষ্ট করে বলা আছে আর আমরা যদি দূর অতীতের দিকে একটু যাই পিছনে হজরত ইসমাইল আলাহিসাল্লামের যে কুরবানিটা ছিল বা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যে ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন সেখানে তার নিয়তটা কি ছিল তিনি তো কুরবানি করার জন্য ছেলেকে নিয়ে গেলেন এবং ছেলেকে যখন বাবা বললেন যে এমনি আরাফিল মানে আমি আদবাহুকা আমি স্বপ্নে দেখতে পাচ্ছি দেখেছি যে তোমাকে কুরবানি করছি তার জবাবে কিন্তু ছেলে বলেছিলেন কি আবাতি ফাল আব্বা আপনাকে যেটা আদিষ্ট আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন অর্থাৎ নবীর রাসুলদের স্বপ্নটা কিন্তু স্বপ্ন নয় এটা আল্লাহ সুন্দর অহি সন্তান বুঝেছিলেন যে এটা আব্বাকে এমনিতে বলা হয় না এটা আল্লাহর পক্ষতে অহি সেজন্য উত্তরের সময় ছেলে বলেছিল কি আপনি আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটা করুন বাস একশো পিতা চলে গেলেন কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তখন আল্লাহ তার অন্তরের পরীক্ষা কিন্তু হয়ে গেল যখন কুরবানির জন্য ফাল্লা আসলামা ও তাল্লাহ রিল জামিন দুজন আত্মসমর্পণ করলো এবং সন্তান কুপুর করে শোয়ানো হলো তখনই কিন্তু আল্লাহ স্মানতার পক্ষ থেকে আহ্বান আসলো সদাক্তার রুইয়া ইন্যা কাদা আলিকা নাসির মোহসেন যে তুমি সৎ স্বপ্নটা বাস্তবে রূপদান করেছো এই ঘোষণা আল্লাহ সুবানের কাছ থেকে আসলো তাহলে বোঝা যাচ্ছে এখানে আল্লাহর মানে রেজামন্দি আল্লাহ সুমানকে খুশি করা নিয়তটা আসলে আল্লাহর সন্তুষ্টিরা হতে হবে মূল বসে তাকোয়া গোস্তা খাওয়া এটা আমাদের জন্য আল্লাহ সুবানের একটা বিশেষ রহমত যে গোস্ত খেতে দিয়েছেন আল্লাহ যদি গোস্ত খেতে না দিতেন তাহলে কুরবানি করেই কিন্তু আমাদের রাস্তা ফেলে আসতে হতো যেটা হাবিল কাবিলের কুরবানি ছিল কিন্তু এটা আমাদের জন্য আল্লাহ সুমতার একটা বিশেষ নিয়ামত মিশ রহমত রিজিকের ব্যবস্থা আল্লাহ তো বলে দিয়েছেন রিজিকের ব্যবস্থা পরাংশ বলা আছে এখানে তো সেই জন্য আমাদের অবশ্য সকলের নিয়ত হতে হবে যে আল্লাহকে খুশি করানো আমার এই এটা আমার ত্যাগ জি জি ইসমাইল কুরবানির না যেন কুরবানিটা হয় সেই সেই উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে এই ঈদ উল আমরা যে কুরবানি করে পশু কুরবানি করি সেটা সেজন্য হতে হবে

এই সমস্ত প্রাণীগুলোকে আমাদের জন্য বসিভূত বসীভূত করে দিয়েছেন তাদেরকে রিজিক হিসাবে আমাদের জন্য রেখে দিয়েছেন এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা একটা উপলক্ষ এর বাইরে আমরা যেগুলো করছি বর্তমানে এগুলোর সাথে আল্লাহ রব্লা আলমিনের মানে দেখানোর উদ্দেশ্য এটা কিন্তু একদম অমিল হয়ে যাচ্ছে বর্তমানে আমরা দেখছি যেটা যে পরস্পর প্রতিযোগিতার ক্ষেত্রটা যেটা আপনি উল্লেখ করেন যে পাশের বাড়িতে একটা গরু কেউ কিনেছে আমাকে তার চেয়ে আর একটু বড় গরু কিনতে হবে যদি নিজের কাছে টাকা নাও থাকে তবুও ঋণ করে হলেও কিনতে হবে এই যে একটা প্রসঙ্গ বর্তমানে চলছে এটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে বর্তমানে চলে গেছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায় যে বাংলাদেশে একটি গরু এক কোটি টাকাতে বিক্রি হয়েছে এবং সেই গরুর বিশেষত্ব সম্পর্কে যেটা বলা হয়েছে সেটার একশো বছরের বংশলতিকা সেটা নিয়ে সংরক্ষণ করা হয়েছে অর্থাৎ এটা একটা উচ্চ বংশীয় গরু এটা প্রমাণ করার জন্য তো এই যে বিষয়গুলো সমাজে এখন দেখা যাচ্ছে কি আসলে আমাদের কুরবানির যে মূল নিয়ত সেখান থেকে অনেক দূর যাচ্ছে কিনা জি জি অবশ্যই অবশ্যই অনেক দূরে আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ এখানে এটা এখানে রিয়াজ বিষয়টা চলে আসছে যে আমি এক কোটি টাকা দিয়ে গোস্ত বিক্রি করলে এক কেজি গোস্তুর দাম কত হবে সে রেসিং হবে সেটা হয়ে যাচ্ছে সাত টাকা জি টাকা হয় বা তারও বেশি হতে বাড়িয়ে তো এটা কিনা হচ্ছে এটা মূলত ওই আমি সবচেয়ে বড় গোটা কোরবানি দিলাম হাটের আমাদের আমিമാർছে বড়কে না এটা যদি মনের ভিতরে থেকে যায় তাহলে কুরবানি করে কোনো फायदा হবে না এটা জন্য আমরা أما পশু যত ছোটই হোক যদি নিয়্যাতের দিক দিয়ে আমি খালেস থাকে নিয়ত বড় হয় হ্যাঁ অর্থাৎ তাকওয়াটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কুরবানি ডলারস কবুল হবে ইনশাআল্লাহ জি জি আর পশু বড় দিয়ে এখানে পশুর মানদণ্ড মাপকাঠি দিয়ে কিন্তু আসলে তাকর মাপকাট মানদণ্ড এটা নয় জি তাহলে কুরবানির মূল লক্ষ্যটাকে আমাদের সব সময় প্রাধান্য দিতে হবে যে তাকওয়া অর্জন করা এই জায়গাটা যদি আমরা দূরে সরে যাই এখান থেকে তাহলে আমাদের কুরবানির যে উপলক্ষ সেটার মূল উদ্দেশ্য হাসিল হবে না এটি আমাদের দর্শকদের কাছে বিশেষ করে আহ্বান থাকবে যে আমরা যারা কুরবানি দিচ্ছি তাদের অন্তরটা আগে মানে খালেজ করতে হবে যদি খালেস করতে না পারি যদি এর মধ্যে অন্য রিয়াজুমাহার বিষয় চলে আসে পারস্পরিক প্রতিযোগিতা জায়গাগুলো চলে আসে তাহলে আমাদের এত কষ্টের অর্থ দিয়ে যে কুরবানিটা আমরা করছি সেটা সার্থক হবে না শুধু গোস্ত খাওয়াই হবে এবং সেটা কিন্তু মোটেও কুরবানির মূল উদ্দেশ্য নয় তো এই বিষয়টা নিশ্চয়ই আমরা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নে যাব আমাদের সম্মানিত অতিথির কাছে যে আজকে আমরা লক্ষ্য করি যে কুরবানির সময় যখনই আসে তখন আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তারা যারা বিশেষ করে নিজেদের সেকুলার দাবি করেন তারা মনে করেন তারা অনেক মানব হিতৈষী অথবা পশুপ্রেমী এবং এই কারণে তারা এই পশু কুরবানিকে অনেকটা অন্য দৃষ্টিতে দেখেন এবং তারা মনে করেন যে এই পশু কুরবানির বিষয়গুলো যেন মানুষ বেশি বেশি কথা না বলে এসব বিষয়ে করছে করুক কিন্তু সেটা গোপনে করুক সেটা প্রকাশ্যে জবাই করা হোক বা মানে কি বলবো এটাকে নিয়ে মানুষ বেশি কথা বলুক এটা তারা চায় না তো তারা মনে করে যে এটা দ্বারা পশু হত্যার একটা উৎসব হয়ে যাচ্ছে তো যেই বিষয়টা কিন্তু একশো বছর আগে কাজী নজরুল ইসলাম একবার বলেছিলেন যে ওরে হত্যা নয় আজি সত্যাগ্রহ শক্তির উদ্বোধন সত্যের উদ্বোধন অর্থাৎ এটা যে পশু হত্যা নয় পশু হত্যার উৎসব নয় এটা বরং তাকোয়ার প্রতিযোগিতার একটা উপলক্ষ সেটা বহু আগেই তিনি বলে গিয়েছিলেন কিন্তু আজও পর্যন্ত সেই বার্তাগুলো সেই কথাগুলো কিন্তু প্রচলিত তো এই বিষয়ে আপনি আপনার পক্ষ থেকে তাদেরকে কি নসিহত করবেন যারা পশুপ্রেমের নাম করে কুরবানিকে এভাবে তুচ্ছতা করছে অথবা এটাকে খারাপ দৃষ্টিতে দেখে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি ধন্যবাদ আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসলে যারা ইসলাম বিরোধী তাদের পক্ষতে এই ধরনের কথাগুলো আসে যারা কুরবানি অর্থাৎ ইবাদত আমরা বলবো এটা একটা ইবাদত ইবাদতের ক্ষেত্রে যারা ইবাদতকে মেনে নেন না যারা আল্লাহকে উলুহিয়াত আল্লাহর উলুহিয়াতে যারা বিশ্বাসী না তাদের পক্ষ থেকে কিন্তু এই এই ধরনের কথাগুলো আসে আর এই এই বিষয়ে জবাবটা আমরা যদি সুরে হাজার চৌত্রিশ নম্বর আয়াত থেকে নেই যেখানে আল্লাহ সুবান তাল্লাহ বলেছেন প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক উম্মতের প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ সুবান কোরবানির বিধান রেখেছিলেন যেন তারা এটা ইয়ে জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে যে পশুগুলো থেকে তাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাহলে এই আয়াতের মধ্যে কয়েকটি বিষয় কিন্তু আমার পেয়ে যায় এটা শুধু আজকে নতুন নয় এটা আদম আলাইসাল্লামের পথে বিশেষ করে হাবিল কাবিলের কুরবানি থেকে কুরবানির ইতিহাসের শুরুটা হয়েছে গোড়াপত্তনটা সেখান থেকে হয়েছে তারপরে পরবর্তীতে প্রত্যেক উম্মাতের জন্য কুরবানি ছিল কিন্তু তাদের বিধানটা কীরকম ছিল সেটা আমরা অনেক আমাদেরকে জানানো হয়নি আমাদের কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের কুরবানি থেকে চলে আসছে তো এটা আল্লাহ সুবাহতালা একটা বিধান নির্দেশ এটা পশু হত্যার যে উৎসব এটা অত্যন্ত ন্যাজনক একটি কথা ন্যাজনক একটি বক্তব্য তাদের যেটা ইসলামকে অর্থাৎ আল্লাহর বিধানকে কটাক্ষ করা হচ্ছে এখানে আর এর মাধ্যমে দেখেন মধ্যে আয়াতরমদারা বলা হয়েছে এটা আমাদের জন্য রিজিক এবং এখানে ইবাদত আল্লাহর নাম স্মরণ করা হচ্ছে আমরা কুরবানি করেছি কার নাম আল্লাহর নামে তো আল্লাহ তালা এই পশুগুলোকে অন্য জায়গায় বলা হয়েছে এই যে বিশাল বিশাল পশু এইগুলোকে আমাদের অনুগত করে দেওয়া হয়েছে যদি পশুগুলিকে বশীভূত করে না দিতেন আল্লাহ সুমান এই বিশাল আকারে পশু কিন্তু কুরবানি করতে পারতাম না আমরা সে বেঁকে বসলে কিন্তু মানুষ দিয়ে পশুকে ধরে রাখা সম্ভব না কিন্তু আমরা দেখেছি অনেক বড়ো বড় পশু যখন আমরা হাত দিয়েছি কুরবানি করার জন্য ধরেছি সে নিজে নিজে মনে হচ্ছে নতজন হয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে যে আমি আল্লাহর রায় কুরবানি হয়ে যাচ্ছে তাহলে দেখেন এটা যারা সেকুলার যারা যারা ধর্মনিরপেক্ষ তাদের কাজে তো ইসলামের বিরোধিতা করা সঙ্গত কারণে ইসলামের যে কোনো বিধানকে তারা কটাক্ষ করবে এটাই তাদের কি বলবো নেচার এটাই তারা করছে সেইখান থেকে তাদের এই কথাগুলো এটা কোনো মুসলমান যদি এরকম এই আকিদা থাকে বিশ্বাস থাকে তাহলে তার মানে ইসলাম তার থাকে না সে মুসলিম থাকতে পারবে না আমরা আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহর নির্দেশে জবাই করছি জি 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 এটা তো পশু হত্যার একটা উৎসব

তো তারা সারা বছর খাত গুস্তু খাচ্ছে তখন এটা হয় না আর ঈদের 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 দিনে ঈদ উল আজহার দিনে যখন আল্লাহর রাহে কুরবানি করছি আমরা তখন এটাকে আমরা এইভাবে নেগেটিভলি বলছি তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত মানে ইসলামকে কটাক্ষ করার জন্যই মূলত তাদের এটা বলা অনেক ধন্যবাদ আপনাকে তবে আরেকটা বিষয়ে মনে হয় এখানে উল্লেখ করা যেতে পারে এটা যেহেতু তারা এখানে বাড়াবাড়ি করছে তো এর বিপরীতে আরেকদল আবার আমাদের মধ্যে তৈরি হচ্ছেন তারা আবার এটাকে একটু এটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তা আমরা দেখছি যে কিছু গেঞ্জি মানে ছাপানো হচ্ছে যেখানে লেখা একদিনের কষাই একদিনের কসাই হয়ে তারা মানে পশুর পশুকে যে ছাল ছিলানো বা আরও যেগুলো কাজ করে সেগুলো কাজ করার জন্য কোটা বাসার যে কাজগুলো বা একদিন তারা পশু জবাই করবে এই তাদের নাম নিজেদের দিচ্ছে একদিনের কষাই তো এটাও একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় কিনা এটাও ধন্যবাদ আপনাকে এটাও আসলে বাড়াবাড়ি বলবো এই জন্য যে একদিনের কসাই কেন হব আমরা আসলে পশু কুরবানি যার কুরবানি তাকে করা উচিত এটা যে আমার কুরবানি আমি করব আপনার টাপনি করবেন আর আগে আমাদের সমাজ যেটা রেওয়াজ ছিল যে গ্রামের যিনি মানে ইমাম ছিলেন মসজিদের ইমাম ছিলেন মহল্লার তাকে দিয়ে পাড়ার সব কুরবানি করানো হতো আর প্রত্যেক কুরবানির পিছনে তার জন্য একটা হাদিয়া থাকতো সেটা দশ টাকা বিশ টাকা হোক বা এখনকার রেঞ্জে তো অনেক বেশি ওই সময়ের কথা বলছি আমি তো এইটা এটা তো শুননাথ নয় এখন একদিনের কষায় এটা হয়তো নিজেদেরকে হাইলাইট করার জন্য প্রচার করার জন্য তারা বলছেন কিনা যায় না যদি এরকম নিয়োগ থাকে তাহলে এটা মোটেও ঠিক না আমরা প্রত্যেকেই তো কষায় ওই দিন প্রত্যেক মুসলমানে কিন্তু ঈদ আজহার দিনে কষায় যদি আমরা বলি পরিভাষাটা যদি আমরা এটাই ব্যবহার করতে চাই তাহলে আমরা যারা কুরবানি দিচ্ছে সবাই তো কোটা ভাষা করি তা আমি নিজেকে হাইলাইট করার জন্য গেঞ্জি করে আলাদা একদিনের কষায় হওয়ার এটা এটাও রিয়া সুমার মধ্যে পড়ব মনে হচ্ছে আমার কাছে বিষয়টা তাই মনে হচ্ছে আসলে আপনাকে অনেক ধন্যবাদ আমরা প্রিয় দর্শক আমরা আশা করি বুঝতে পেরেছি আহ আলোচনা থেকে যে যারা আজকে সেকুলার হিসেবে নিজেদের দাবি করছে তারা ধর্ম নিরপেক্ষ দাবি করছে তারা আসলে তাদের এই যে পশু প্রেমটা এটা লোক দেখানো কারণ সারা বছর তো তারা সেই পশুর গোস্ত খেয়েই তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে বা তাদের তো সকালের নাস্তা হোক বা বিকালের নাস্তা হোক সেগুলো তো পশুর গস্ত ছাড়া সম্ভবই না তো সেই ক্ষেত্রে আজকে যা তারা যে তারা পশুপ্রেম দেখাচ্ছে এটা মূলত ইসলাম বিরোধিতারই একটা নামান্তর ইসলাম বিরোধিতা করার জন্যই তারা এই ধরনের নামকস্তে একটা পশুপ্রেম তারা প্রদর্শন করছে যেটা কখনোই তাদের বাস্তব রূপ নয় বলে আমরা বিশ্বাস করি আশা করি যারা এই ধরনের চিন্তাধারার মধ্যে ঢুকে গেছেন সেখান থেকে বেরিয়ে আসবেন এবং যারা এই সমস্ত পশুপ্রেম দেখান তাদের কথায় যেন তারা প্রতারিত না হন এ বিষয়ে আইনশাল আমরা সতর্ক থাকব আজকে তৃতীয় যে বিষয়টি আমরা আমাদের মোতালামের কাছে জানতে চাইবো যে এই যে উপলক্ষে আমরা নিঃসন্দেহে আনন্দ উৎসব করবো কিন্তু আনন্দ উৎসব করতে যে বাড়াবাড়ি প্রসঙ্গটা আসলো এর মধ্যে এরকম একটি বাড়াবাড়ি প্রসঙ্গ এক্ষেত্রে হয়ে যায় কি না যে আমরা যখন ঈদের মাঠে যাচ্ছি ঈদের মাঠটা অতিরিক্ত সাজসজ্জা করি বিয়ে বাড়ির মতো দেখায় এরকম একটা সাজসজ্জা সেখানে করি বা যারা আমরা ঈদের মাঠে উপস্থিত হচ্ছি প্রত্যেকেই নতুন কাপড় পরে আসছি বা একটা জাঁকজমকপূর্ণ একটা অবস্থায় আসছি আসলে ঈদের মাঠে আসার জন্য এত জাঁকজমকপূর্ণ পোশাক পরা বা সবার জন্য নতুন পোশাক পরা এটা কি বাধ্যতামূলক অথবা ঈদের মাঠটাকে এভাবে যে সাজসজ্জা করা হচ্ছে এটা কতটুকু সঠিক জি আপনাকে ধন্যবাদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ঈদের ঈদের দিনে সুন্দর পোশাক পরা ঈদের মাঠকে সাজসজ্জা করা এটা আসলে কতটুকু সঙ্গত হচ্ছে অনেকে ঈদের মাঠটাকে মাঠকে একেবারে ঈদ মানে বিয়েবারের মতো কাগজ দিয়ে ব্যানার দিয়ে বা সামিয়ানা দিয়ে বিভিন্নভাবে কিন্তু সাজসজ্জা করা হচ্ছে আজকাল তো এক্ষেত্রে ইমনজাউজির রহম উল্লার একটা কথা আমরা এখানে কোট করতে পারি তিনি বলেছেন যে জমকালো কাপড় পোশাক পরিচ্ছদ যেটা অহংকার নিয়ে আসে এবং আরম্বরপূর্ণ খাবার যার অনিষ্ট থেকে বাঁচা যায় না এটার নাম ঈদ নয় ঈদ হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহকে ভুলে যাওয়া কলবের মধ্যে তওবার লেবাস পরিধান করিয়ে দেওয়া তওবার পোশাক পরিয়ে দেওয়া এটা না হচ্ছে ঈদ যে অন্তর আল্লাহকে ভুলে যাচ্ছে সে অন্তরটাকে আল্লাহমুখী করা সেটা হচ্ছে আমার পোশাকটা কত সুন্দর হলো নতুন পোশাক এটা হচ্ছে আসল তো দেখেন আমরা মনে করি যে ঈদ আসলে মনে হয় যে আমাদেরকে নতুন পাঞ্জাবি কিনতে হবে কিন্তু যার সমর্থনে সে কি করবে আমার যেইটাই আছে সেই পোশাকটাকে সুন্দর পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার পোশাক পরতে হবে ময়লা আবর্জনা এই পোশাক নয় তার মানে এই নয় যে আমাকে নতুন কাপড় কিনে এনে ওইটা পরিধান করে ঈদগাহ যেতে হবে অনেকে এই বায়না ধরেন আর্থিক সামর্থ্য নেই ঋণ করে তখন পোশাক কিনতে হচ্ছে এটা তো মোটেও ঠিক না আমার সামর্থ্য যতটুকু আছে সেটাই করবো সেজন্য পোশাক নতুন হওয়ার শর্ত নেই কিন্তু পোশাক পরিচ্ছন্ন হতে হবে এটা হচ্ছে শর্ত আর ঈদের মাঠকে ঈদের অনুভূতিটা আমাদের কাছে বুঝতে পারছি ঈদটা আমরা ঈদের ঈদ মানে ঈদের সালাদটা কেন ময়দানে পড়া হচ্ছে এটার কারণটা যদি আমরা একটু বিশ্লেষণ করি যে দেন আমাদের তো সুন্দর টাইলস ফিটিং মসজিদ আছে এসি মসজিদ আছে দেন রাসুল কেন ঈদের সালাদটা মাঠে পড়লেন খোলা মাঠে খোলা মাঠে খোলা মাঠে পড়লেন কেন আল্লাহ রাসুল সাল্লামের ঈদের মাঠে নিচে কোনো পাকা ছিল না উপরে কোনো সামিয়ানা ছিল না তার মানে নিচে মাটি আর উপরে আকাশ নিচে সবুজ ঘাস উপরে নীল আকাশ এইভাবে যে উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস আর এর মাটির নিচে কিন্তু আমার স্থায়ী নিবাস এই যে একটা অনুভূতি যে আমি খোলা সালাদ পড়ছি আল্লাহর সামনে কথা বলতেছি ঠিক একই আরাফার ময়দানের দিকে একটু দেখেন তো এই অনুভূতিটা সৃষ্টি করতে হবে তো আমাদের এখন এটাকে যদি আমি ঢেকে দিই সামিয়া দিয়ে বা এটাকে যদি সাজসজ্জা করে এমন ভাবে লাল নীল

তিনি দেখতে পেলেন যে তারা আনন্দ উৎসব আনন্দ উৎসব করছে বছরে দুই দিন প্রত্যেক বছর দুই দিন তার আনন্দ উৎসব করছে রাসূল জিজ্ঞেস করলেন যে তোরা মানে এটা কেন করছো মাহাদান ইয়মান এই এই দিনগুলো কিসের তখন তারা বলছে কুন না নাল আবু ফিমা ফিল জাহিলিয়া তারা বলছে আমরা জাহিলি যুগে এইভাবেই আমরা প্রতি বছরে দুই দিন এই উৎসব করতাম আনন্দ উৎসব করতাম এটা আমাদের অভ্যাস ছিল তখন রাসুল সাল্লাম বললেন ইন্দাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রা মিন হুমা ঈদুল আলহা ওয়াই ওয়াঈদুল ফিতর তাহলে সুসলাম বলেন যে আল্লাহ আল্লাহ সুহামত আল্লাহ তোমাদেরকে বদল করে দিলেন অর্থাৎ এই দুইটি দিনের পরিবর্তে আরও দুইটি দিন দিলেন একটা হচ্ছে ঈদুল আলহা একটা হচ্ছে ঈদুল ফিতির তাহলে মুসলমানদের জন্য দুইটা দিন নির্ধারণ করে দিলেন যারা আগে থেকে চালু দিনটা চেঞ্জ করে দিলেন কেন তার আর এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের কোনো কর্মজন যেন অমুসলিমদের সাথে সাদৃশ্য সম্পূর্ণ হয় মা কমেন কওম فهو যদি যে কওমের সাথে আমাদের সাদৃশ্য হবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হাদিস রাসুলুল্লাহ বলেছেন তাহলে আল্লাহ মানে আল্লাহর রাসূল মদিনায় গিয়ে যখন দেখলেন দুই দিন তারা উৎসব করছে ইচ্ছাগুলো সেই দুই দিন তো আমরাও शामिल হতে পারতাম রাসুলুল্লাহ শামিল হতে পারতেন বা তিনি সাহাবীদেরকে বলতে পারতেন যে ঠিক আছে তোমরাও দুই দিন তোমরাও তাদের সাথে খেলা এক সঙ্গে করো একশো খেলাধুলা করো আয়োজন উৎসব করো যা আচ্ছা করো কিন্তু রাসুল করিম সাল্লাম সেটা করলেন না আল্লাহ তাকে দিনটা চেঞ্জ করে দিলেন অর্থাৎ মুসলমানদের আলাদা দিন নির্ধারণ করা হলো যেন অমুসলিমদের সাথে না মিলে রাইট তো আমরা যদি এখন আমাদের ঈদ আনন্দটাকে ঈদের ইবাদতটাকে আমরা অমুসলিমদের সাথে মিলিয়ে নিই তাহলে এটা তো ইবাদত হলো না ইবাদত তো ঈদটা তো শুধু আনন্দ নয় এটা তো ইবাদত জি আল্লাহর কাছে প্রার্থ ইস্তেকবার করতে হবে এদিন এটাই তো আমাদের কাজ মুসলমানদের ঈদের আনন্দ কিসে আল্লাহর ক্ষমার মধ্যে ঈদের আনন্দ হ্যাঁ ঈদের আনন্দ মুসলমানদের ঈদের আনন্দ আল্লাহর পক্ষ আতিথেয়তা এদিন যে সুযোগ আমাদের রিজিক এর মধ্যে আনন্দ আমরা কিছুই করলাম না আমরা উদ্ভট সব চিন্তা ভাবনা আমাদের মধ্যে ঢুকলো এটা তো বন্ধ হলো না তবে সে এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে কিনা যে বিশেষ করে বাচ্চারা যখন বাচ্চারা বাড়িতে একটু উৎসব করে হয়তো তারা বেলুন ফুল আছে বা ঈদ মুবারক লিখে দেওয়ালে টানাচ্ছে এগুলো কি এর মধ্যে পড়বে কিনা বিশেষ করে আতসবাজি করা মোটেও ঠিক না যেটা আমাদের সমাজে যেটা ঈদের আগের রাত্রে যেটা হয়ে থাকে প্রত্যেকটা মহল্লা আমরা দেখি কম বেশি এত পটকাবাজি করা হয় যে পটকার বিকট শব্দে মানে অসুস্থ মানুষের তো ক্ষতি হবে সুস্থ মানুষের অসুবিধা হচ্ছে তো এইটা আমাদের সন্তানদেরকে এই বিষয়ে অবশ্য সতর্ক করা উচিত যেন আতশবাজি পটকাবাজি অতিরিক্ত সাজসজ্জা না করে এমনি বাড়িতে তারা বেলুন ফোলানো বা ঈদ লেখা বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে আমাদের ভাইরা এটা বলেন যে তারা যখন দেখে যে অমুসলিমরা বিভিন্ন অনুষ্ঠান করছে আনন্দ করছে তার বিপরীতে আমাদের সন্তানদের যদি আমরা এটুকু সুযোগ দেই তাহলে তারাও বুঝবে যে না তাদের ধর্মেও এ ধরনের অনুষ্ঠান আছে এবং শেষ অনুষ্ঠানগুলো অনেক সুন্দর

মানুষের মানে পথ রোধ করে নয় মানুষকে কষ্ট দিয়ে নয় এগুলো করা যাবে না যেগুলো আমরা আমাদের সমাজে চালু আছে আর কি সাধারণত প্রতি বছর অনেক ধন্যবাদ মতারাম আমাদেরকে আহ অত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোকপাত করেছেন প্রথমত যেটা তিনি বলতে চাইছেন এটা আসলে একটা ইবাদত ঈদ মানে ইবাদত এই জন্য এবাদতকে এবাদতের ভাব গাম্ভীর্য নিয়েই সেটা পালন করতে হবে এবং এই ইবাদতের মূল উদ্দেশ্য কিন্তু তাকুয়া অর্জন করা তবার পোশাকে নিজেকে সজ্জিত করা তো সেখানে অবশ্যই আনন্দ উৎসব থাকবে সাজসজ্জা থাকবে যেহেতু এই অনুষ্ঠান অনুষ্ঠান মানে সেখানে সাজসজ্জা কিছু থাকবে কিন্তু অবশ্যই সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায় সেটা যেন অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করি হয় এবং ঈদের মাঠে যেন সেটা না ঈদের মাঠটা তাকুয়া অর্জনের জায়গা তাকুয়া প্রকাশের জায়গা এবাদত প্রকাশের জায়গা সেখানে যখন সাজসজ্জা হবে তার সাথে এবাদতের মিল হয় না তো অবশ্যই আমরা সাজসজ্জা করবো সেটা আমাদের নিজেদের বাড়িতে হতে পারে এবং অপচয় না করে আমাদের সন্তানরা যেন নিজেদের মতো করে আনন্দ উৎসব করতে পারে সেই সুযোগটা আমরা অবশ্যই তাদের জন্য রাখবো কিন্তু সেটা যেন আমাদের এবাদতের মধ্যে আবার যেন ঢুকে না যায় এটাই আমাদের মতো বলতে চেয়েছেন তারপরে আমরা আরও একটি বিষয় আসছে একই একই সূত্র থেকে যে ঈদ তো আমরা আনন্দ উদযাপনের জন্যই করে থাকি আল্লাহ রসুল তো ঈদ ঈদকে জাহালি যুগের সেই ঈদ অনুষ্ঠানের বিকল্প হিসেবে আমাদের কাছে আমাদের কাছে উপস্থাপন করেছেন তো এখানে আমরা আনন্দ উদযাপন নিঃসন্দেহে করব কিন্তু আনন্দ উদযাপনের ক্ষেত্রে আপনি একটু আগে উল্লেখ করেছেন যে পটকাবাজি এগুলো করা যাবে না তো আসলে আমরা আনন্দ উদযাপনটা কিভাবে করবো তাহলে এটা একটা বিষয় আর দ্বিতীয়ত বর্তমানে যে গান বাজনা হচ্ছে গান বাজনার মাধ্যম দিয়ে যে আনন্দ উৎসব হচ্ছে এ বিষয়ে আমাদের করণীয় কী হবে জি ধন্যবাদ আসলে আমি আগে বলেছি এদের আনন্দটা হচ্ছে যারা মোমের মুসলমান তাদের আনন্দ ইবাদতে সবচেয়ে বেশি তাকে অবলম্বন তাকে অর্জনে আনন্দ করাটা ইবাদতের অবশ্যই অংশ এবং সেদিন অবশ্যই বৈধ খেলাধুলা যেগুলো সেগুলো আমরা করতে পারবো আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে হাঁটা চলা বা কারো একজন আরেকজনের বাড়িতে যাবে আসবে হ্যাঁ এই এই জাতীয় কাজগুলো সবই চলবে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা যেটা হচ্ছে যেটাতে আমাদের সবচেয়ে বড় আপত্তি যেটা সেটা হচ্ছে আজকাল যেটা দেখা যাচ্ছে যে মানে ফ্রেন্ড সার্কেল একসঙ্গে হয়ে তারা গান বাজনার যে আসরটা করে বিশেষ করে ডেক সেটগুলো নিয়ে ছোট ছোট গাড়িতে করে পিক আপে করে উঠিয়ে রাস্তাঘাটে বিকট শব্দে গান বাজনা করে এবং সারা দিন। অশ্লীল গান নৃত্য গাড়িতে রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় মানে ইবাদতের দূরের কথা ইবাদত করার শুধু সালাত আদায় করবো সালাত এইটুকু স্বস্তির সাথে আদায় করার সুযোগ কিন্তু পাওয়া যায় না মরিম আব্দুল আজিজ রহম্লা তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করেছিলেন যে এদের দিনে কি করবে সেখানে তিনি বলেছিলেন যে এদের দিনে দান করতে হবে একটা বড় কাজ যাদের দান করার সামর্থ্য না থাকবে তারা এই মানে ঈদের পরে সিয়াম রাখবে ঈদের দিন সিয়াম রাখা যাবে না তার পরবর্তী সিয়াম রাখবে তারপর তিনি আরও কয়েকটা ফরমান জারি করেছিলেন তার মধ্যে একটা ছিল যে তোমরা সেদিনে অধিক পরিমাণে দোয়াটা পড়বে যেটা আদম আলাহি সাল্লাম করেছিলেন রব্বানা জলামনা আনফুসানা ওয়াল্লাম তাকফিরানা ও তার হামলানা কুনান্নাম এবং ইউনুস আলাহি সাল্লাম যে দোয়াটি মাছের পেটে পড়েছিলেন লাহিল্লাহ আংতা সোহানা গিন তুমিন মুসু আলাহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছিলেন হ্যাঁ সম্পর্কে ইব্রাহিমারের যে দোয়াগুলি আছে মানে সকল নবীদের যে দোয়াগুলি মানে যে বিশেষ যে দোয়াগুলো ছিল এই দিন উল্লেখ করে বলেছেন তোমরা এই দিন অধিক মানে কি অমরবীন আব্দুল আজিজ রহমুল্লাহ যেটা চেয়েছেন যে ঈদ মানে ইবাদত এবং আনন্দ তো সারাদিনটা তুমি ইবাদতে কাটাও আনন্দে কাটাও তসবি তহলিল কাটা কাটাও কারণ আল্লাহ তো ঘনা ক্ষমা করে দেন ঈদুল ফিতরের দিন আল্লাহ অধিক সংখ্য মানুষের ক্ষমা করেন ঈদুল আজহার আগের দিনে আল্লাহ আরাফার দিবস যেটা সেদিনও তো আল্লাহ সুমতলা ও সবচেয়ে অধিক সুন্দর মানুষকে জাহার মুক্তি দেন রাজি চারছে এবং তিনি গর্ব করেন তাই না ফেরস্তাদের সাথে যারা কি চায় বা আরাধ হাউলায় এরা কি চাচ্ছে আমার কাছে যারা যা চায় আজকে তাই দিয়ে দেব এত সুন্দর এই বাদ এত সুন্দর ক্ষমা এত সুন্দর জাহার নামতে মুক্তির যে সুযোগ আল্লাহ সুমতলা দিয়েছেন এইটাকে ধ্বংস করে দিচ্ছে আমাদের গান বাজনাটা এ এটা মানে এখন এটা করে কারা এটা তো আমাদের সন্তানদের করছে আমরা যারা সমাজের যারা মানে দায়িত্বশীল যারা নেতৃত্বস্থানীয় যারা আছে আমাদের সন্তানদের নিয়ন্ত্রণ করছে দুর্ভাগ্য হচ্ছে আমাদের সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারছি বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না জি মনে করতেছি একটা দিন আনন্দ করবে আনন্দ করবে তো আনন্দ করার মানে কি আনন্দ মানে তো ব্যাল্লা পড়া নয় বিহেলা পড়া নয় নৃত্য নয় গান বাজনা নয় তো এইটা ঈদের দিনে সবসময়ের জন্য তো হারাম ঈদের দিনে যে ইবাদতের এই দিন আনন্দের এই দিনে অবশ্য এটা বন্ধ হওয়া উচিত মুসলমানদের তো একটা বিষয় আছে সামাজিক প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের মিডিয়ার যুগ এই মিডিয়াতে এখন ঈদ নিয়ে সিনেমা নাটক আর কত কি ধরনের বের হচ্ছে মানে সব মানে বেলের যে অনুষ্ঠান গুলো সেগুলো ঈদের নামে চালিয়ে দিচ্ছে আমরা আর একটা জিনিস বলতেছি ঈদের সালাত আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়েছি জি জি হ্যাঁ আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ নেই সবাই ঈদের সালাতে আমরা আসি সালাদটা আমাদের কাছে এমন হয়ে যাচ্ছে এটা একটা ট্রেডিশন মনে হচ্ছে আনুষ্ঠানিকতা সালাতে গেলাম অনেকে খুব না শুনে চলে যাচ্ছে এই ঈদের সালাদ পরে এরপর আমরা সারাদিন কী করি হয়তো গোস্ত খাওয়া হলো এরপরে হয় গান বাজনা দিয়ে চলে যায় আর না হয় ঘরে বসে আমরা টিভি সিনেমা যেটি হোক অন করে বসে দিয়ে চলতে থাকি এবং ঈদের অনুষ্ঠান থাকে ঈদের আয়োজন থাকে এইভাবে দুই তিন দিন যেটা আমাদের ছুটি থাকে আমরা এই সাথে লেগে থাকি তাহলে ঈদটা যে মানে ইবাদত ঈদ আল্লাহ দিয়েছেন আমাদের উৎসব এবং ক্ষমার জন্য আমরা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছি অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে থেকে ঈদটা সত্যিকার অর্থে যে জন্য ঈদ এসেছে ভাবে সেই আলোকে যদি আমরা উদযাপন করতে পারি এটি আমাদের জন্য সার্থক হবে ইনশাল্লাহ আমাদের কে মোতারাম যে বিষয়ে আলোকপাত করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ঈদ ঈদের আনন্দটাকে আমরা মনে করেছি জাস্ট খালি মানে খেলাধুলো করা তো আছে খেলাধুলো করা বিষয়টা যেটা বৈধ পর্যায়ে সেটা তো থাকবেই তাতে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে একদম মানে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আসি গান সহ নাটক সিনেমা যত অন্যায় কাজগুলো করার একটা উপলক্ষ বানিয়ে ফেলেছি আমরা মনে করছি এটাই বোধ হয় ঈদ ঈদের আনন্দ অথচ ঈদের আনন্দ আমাদের সালাফে সালাফেসেন যেটা তারা করতেন সেটা ছিল তাক তাকবীরের মাধ্যম দিয়ে তাহলিলের মাধ্যম দিয়ে তাসবিহের মাধ্যম দিয়ে আল্লাহ রব্লা আলেন ঘোষণার মাধ্যম দিয়ে এবং তাকুয়া এবং তাওবার লেবাস পড়ার মাধ্যম দিয়ে বা পারস্পরিক আমাদের যে আত্মীয়দের বাসায় যাওয়া তাদের কাছে যে সহমর্মিতা প্রকাশ করা এইগুলোকে তারা আনন্দের উপলক্ষ বানাতেন যেটা হয়ে গেছে এখন একদমই উল্টো যেটার সাথে ইসলামের একেবারে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই তো যারা আমরা ঈদ উদযাপন করব তাদের অবশ্যই এই বিষয়টা অত্যন্ত জরুরিভাবে খেয়াল রাখা দরকার বিশেষ করে যারা আমরা অভিভাবক রয়েছি আমাদের সন্তানরা অনেকে না বুঝেই তারা আনন্দ করার নামে এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িয়ে যাচ্ছে ঈদের সময় তো আমরা বিশেষ করে প্রায় আমার মনে হয় নাইনটি ফাইভ বা আরও বেশি ক্ষেত্রে আমাদের সন্তানরা কিন্তু জড়িয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের পিতামাতাদের অবশ্যই সতর্ক হওয়া দরকার এবং সন্তানদের নসিহত করা দরকার সন্তানদেরকে ঈদের মাহাত্ম তুলে ধরা দরকার ঈদটা কী জন্য এসেছে কিভাবে আমরা পালন করব সে বিষয়ে তাদেরকে আমরা যেন বলার চেষ্টা করি তাহলে হয়তোবা আমাদের এই ঈদকেন্দ্রিক যে ভুল ধারণাগুলো সেগুলো আশা করি ইনশাল্লাহ দূর হবে সম্মানিত দর্শক আমরা আলোচনার একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি সর্বশেষে আমরা আমাদের কাছে জানতে চাইবো যে আমরা তো নিঃসন্দেহে কুরবানিতে ঈদুল আজহাতে কুরবানি করব সেই আমরা কুরবানির গোশত আমাদের যারা অসহায় মানুষ যারা আছেন সমাজে তাদের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের অন্যতম একটা কর্তব্য আর এখন বিশেষ করে ঘূর্ণিঝড়ের কারণে কিছু কিছুদিন আগে ঘূর্ণিঝড় হয়ে গেল তো সেই ক্ষেত্রে বহু মানুষ অসহায় দুর্গত অবস্থায় আছেন বিশেষ করে চরাঞ্চলগুলোতে তো তাদের প্রতি আমাদের করণীয় কী হবে কিভাবে আমরা তাদের কাছে আমাদের সহমর্মিতা প্রকাশ করতে পারবো সে বিষয়ে একটু জানবেন ইশাআল্লাহ ধন্যবাদ অবশ্যই সহমর্মিতা প্রকাশ করা উচিত যে আমরা আমরা যারা যে অঞ্চলে আছি আমরা ভালো আছি আমাদের এখানে কোনো সমস্যা নেই ঘূর্ণিঝড় হয়নি উপকূলীয় এলাকা না কুরবানি করছি স্বাচ্ছন্দ্যে আমরা খাচ্ছি তাচ্ছি তো আমাদের যারা ভাই ও সমস্ত এলাকা যারা আছেন তাদের অবস্থাটা যদি একটু কল্পনার জগতে একটু চিন্তা করি আমরা যে হ্যাঁ তারা কত কষ্টে আছে কুরবানি করার তাদের আ তো প্রশ্নই আসে না তাদের ঘরই নাই বাড়ি নেই বাড়িঘর ভেঙে গেছে দুমোটো খেতেই পাচ্ছে না কুরবানি কিভাবে করবে তাহলে তারাও তো মানুষ তারাও তো মুসলমান তাদেরও তো এই ইচ্ছা জাগে যে ঈদউল আযহা আসছে আমাদের একটু গোস্ত খেতে হবে তো এটা আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের বিবেক থেকে বিবেক থেকে এটা চিন্তা করা উচিত যে আমাদের মনে সেখানে কিছু করা উচিত তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা কুরবানি সেখানে যে আমাদের যাদের ওয়ে আছে দেওয়ার আমরা সেখানে কুরবানি পাঠিয়ে দিতে পারি হয়তো আমি একটা আমার এলাকায় একটা করলাম কুরবানি করলাম আমি হয়তো আমার সামর্থ্য থাকলে আরেকটা কোরবানি আমরা সেখানে দিয়ে দিই অথবা এমনটি হতে পারে যে কুরবানি করাটা তো ওয়াজিব নয় এটা সোননাথ তাই না আমি এবছর কুরবানি করলাম না আমার কুরবানিটা সেখানে দিয়ে দিলাম এটা যদি খালেজভাবে অন্তর থেকে এটা করতে পারে কোনো মুসলমান আমার মনে হয় এটা হবে সবচেয়ে তো উত্তম কুরবানি ইনশাআল্লাহ আমি নিজে কুরবানি করলাম না আমার কুরবানিটা আমি উপকূলীয় আলাদা দিয়ে দিলাম এটা একটা বিষয় আর যদি আপনি সেটা না পারেন আমি একটা খাসি কিনেছি আর একটা খাসি আমি সেখানে দিই অথবা আমরা সেটাও না পারি আমরা সবাই জমা করি টাকা করে সেখানে দুইটা গরুর কুরবানির ব্যবস্থা করে দিই বা খাসির কুরবানির ব্যবস্থা করে দিই এইভাবে আমরা তাদের সাথে সহ মর্মিতা প্রদর্শন করতে পারি সহযোগিতা করতে পারি এবং ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায় ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমি যেটা বলবো প্রতি বছর বছরে আহলাদিস আন্দোলন বাংলাদেশ কিন্তু এই জাতীয় উদ্যোগ নিয়ে থাকে এই বছরও আলহামদুলিল্লাহ উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে উপকূলীয় এলাকাতে কুরবানি দেওয়ার জন্য তো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কেউ যদি মনে করেন যে আমরা উপকূলীয় এলাকায় দুর্গত এলাকায় তাদের মধ্যে কুরবানি বন্টন করব কোরবানি দিব সেক্ষেত্রে তারা অবশ্যই আমাদের কেন্দ্রের সাথে আন্দোলনের কেন্দ্রের সাথে যোগাযোগ করে আপনারা যদি সহযোগিতা পাঠান আমরা তাদেরকে যথাযথভাবে সেটা বন্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আমরা আলাপ করছিলাম আমাদের বন্যা দুর্গত বা যে সমস্ত এলাকায় আসলে ঘূর্ণিঝড়ের কারণে মানুষ বাড়িঘর হারা হয়ে অসহায় অবস্থায় রয়েছে তাদের কাছে আমরা কিভাবে কুরবানির গোষ্ঠ পৌঁছে দেবো বা এদের আনন্দটা তাদের সাথে কীভাবে ভাগাভাগি করবো এ বিষয়ে মোহারাম আমাদেরকে জানিয়েছেন যে আমরা আমাদের হতে পারে আমরা নিজেদের কুরবানিটা সেখানে একটা অংশ পাঠাবো অথবা নিজেদের কুরবানি এবার নিজেরা এখানে না দিয়ে আমরা তাদের কাছে সরাসরি পাঠিয়ে দিলাম এরকম কিছু উদ্যোগের মাধ্যম দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই সাথে আমরা যেন ভুলে না যাই আজকে বিশ্ব মুসলিম বিশেষ করে সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে বিশেষ করে ফিলিস্তিনে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ তারা সেখানে নিহত হয়েছে এবং তাদের বাড়িঘরের কোনো ঠিক ঠিকানা নেই তাদের সেখানে ঈদুল আজহার কোনো ছাপ পড়বে এরকম কোনো মানে ধারণা আমরা করতে পারছি না তো আমরা এটুকু অন্তত চেষ্টা করি যে আমাদের জায়গা থেকে যতটুকু তাদের উদ্দেশ্যে কিছু দান সাদাকা যদি আমরা পাঠাতে পারি তাহলে হয়তোবা তাদের ঈদুল আজহার সেই আনন্দের সাথে সামিল হতে না পারি অন্তত পক্ষে তাদের কাছে যদি আমরা কিছু পৌঁছে দিতে পারি তবে মানবিকভাবে আমরা আমাদের হয়তো দায়িত্বটা পালন করতে পারবো তো সেই বিষয়ে ইনশাআল্লাহ সবাই আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু আশা করি উপলব্ধি করতে পেরেছি ঈদুল আজহা মূলত ইব্রাহিম আলহালামের একটি সুন্নাত থেকে চলে আসা একটি রীতি যেই রীতি মুসলমানরা পালন করে আসছেন তো আমরা শুধু দর্শকদের বিশেষ করে আহ্বান জানাবো যে ঈদুল আজহার পূর্বেই আমরা যেন ইব্রাহিম আলহ ইসলামের জীবনীটা একবার পড়ার চেষ্টা করি ইসমাইল আল ইসলামের জীবনীটা একবার পড়ার চেষ্টা করি তাহলে কুরবানির মৌলিক উদ্দেশ্য যেটা সেটা আমাদের সামনে ভাস্যর হয়ে থাকবে কুরবানি ঈদের সময়গুলোতে তো এটা আমরা করার চেষ্টা করবো দ্বিতীয়ত কুরবানি যেন আমাদের লোক দেখানোর একটা মাধ্যম না হয় এটা যেন আমাদের তাকুয়া অর্জনের একটা উপলক্ষ্য হয় ঈদুল আজহা তাকুয়া অর্জনের একটা বড় উপলক্ষ্য আমরা যেন সেই উপলক্ষকে সামনে রেখে আমরা এই উদযাপন করি ঈদ আনন্দ আমরা অবশ্যই করব সেই আনন্দ হচ্ছে যাহার নাম থেকে মুক্তির আনন্দ সেই আনন্দ হচ্ছে আল্লাহরবুল্লু আলম যে আমাদেরকে হেদায়ত করেছেন সেই হেদায়ত পাওয়ার আনন্দ সেই আনন্দ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে আমাদের না চাইতেই আমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক পাওয়ার আনন্দ এই মৌলিক উপলব্ধিগুলোকে সামনে রেখে যদি আমরা ঈদ ঈদ উল আজহাকে উদযাপন করতে পারি তাহলে এই ঈদ আজহা আমাদের জন্য সার্থক হয়ে উঠবে আল্লাহ রবিল্লা আলমী আমাদের প্রত্যেককে ঈদ উল আজহার প্রকৃত মর্ম উপলব্ধি করে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবার এবং সমাজের মধ্যে এই ত্যাগের বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া তৌফিক দান করুন আর তার টিভির পক্ষ থেকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে সামনের কোনো পর্বে وآخر دعوانا للحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.